দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো খড়দার ডাঙ্গাপাড়া মাঠপাড়ার দুর্গাপুজো। এবারে পুজোয় দেখা দিল সম্প্রীতির বার্তা। জাতি ধর্ম নির্বিশেষে এলাকাবাসী মেতে উঠলেন মাতৃ আরাধনায়। বর্তমান পরিস্থিতিতে যেখানে বারবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের কথা শোনা যায়, সেই আবহেও এপার বাংলায় সম্প্রীতির ছবি ধরা পড়ল। পুজোর আনন্দে মেতে উঠলেন এলাকাবাসীরা। কমিটির অন্যতম সদস্য বিন্দুকে আমার পক্ষ থেকে, দেখুন আমরা ভারতবর্ষের মাটিতে একে অপরের পরিপূরক। আমি আমার ধর্ম বিশ্বাস করব, অন্য ধর্মকে সম্মান শ্রদ্ধা করব, কোনো ধর্ম অন্ধের চক্রান্তে পা দেব না, মৌলবাদীদের চক্রান্তে পা দেব না। আমরা নিজের ধর্ম বিশ্বাস করে অন্য ধর্মকে শ্রদ্ধা করব। পার্শ্ববর্তী দেশ সেখানে মৌলবাদীদের আগ্রাসনে ওখানকার সনাতনী হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, ধর্মের প্রতি যে আক্রমণ চলছে, কোনো ধর্ম এই শিক্ষা দেয় না যে অন্য ধর্মের প্রতি আক্রমণ করো। সব ধর্মের শান্তির কথা বলা হয়, যারা করছে তারা ধর্মবিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে। এক কথায় তাদের বলবো, তারা মৌলবাদী। আজকে তাদের থেকে যাতে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে সেই আঁচ না পড়ে, সেই জন্যই আজকে এই বার্তা আমি দিচ্ছি। দেখুন আমাদের যেটা বাঙালির যে দুর্গোৎসব, এটা কিন্তু কোনো একটা বিশেষ ধর্মের নয়, এটা কিন্তু আপামর বাঙালির হচ্ছে যে একটা উৎসব। এটা এই এই পুজোতে দলমত নির্বিশেষে সবাই এটা অংশগ্রহণ করে। আমাদের এখানে যেটা আমরা চাইছি, এখানে পুজোর মাধ্যমে আমরা এই পুজো, বাঙালির যে পুজো, এটা সবাইয়ের পুজো, সবাই। এটা কোনো একটা বিশেষ মানে ধর্মমতের মানে পুজো নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান এটা সবাইয়েরই পুজো। এই বার্তা এটা আমরা হচ্ছে যে এখান থেকে আমরা দিতে চাইছি।